মাছ ধরতে গিয়ে বাঘের হাতে নিহত হয়েছেন স্বামী, একজন দুজন নন। এভাবে বাঘের আক্রমণে প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষের স্বামী ও সন্তান। গোটা গ্রাম আজ পরিচিত বিধবা গ্রাম নামে। পূজোর মুখে এই অসহায় মানুষগুলির হাতে নতুন বস্ত্র তুলে দিলেন টাকি রামকৃষ্ণ মিশনের মহারাজ। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার এই গ্রাম আজ বিধবা গ্রাম নামে পরিচিত হয়েছে। এই নামের পেছনে লুকিয়ে রয়েছে দীর্ঘ এক করুণ কাহিনী। সুন্দরবন, সুন্দরী, গড়ান, গেওয়া, হেতালের জঙ্গল, নদীমাতৃক সুন্দরবন এলাকার বাসিন্দাদের একাংশের মূল জীবিকা নদী খাঁড়িতে মাছ, কাঁকড়া অথবা মিন ধরা। অনেকে আবার জঙ্গলে যান শুধু মধু সংগ্রহের জন্য, তা দিয়েই চলে সংসার। সুন্দরবনের জঙ্গল মানেই প্রতি পদে পদে ফাঁদ পেতে থাকে মৃত্যু, কারণ এখানেই রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। বসিরহাটের হিঙ্গলগঞ্জ ব্লকের কালীতলা গ্রাম পঞ্চায়েতের পাটঘড়া গ্রাম। গ্রামের নাম খাতায় কলমে পাটঘড়া থাকলেও অনেকেই এই গ্রামকে বিধবা গ্রাম বলেই জেনে থাকেন। এই গ্রামের বেশিরভাগ পুরুষ বাঘের আক্রমণের শিকার হয়েছেন। কেউ নিজের চোখের সামনেই দেখেছেন তার স্বামীকে বাঘ তুলে নিয়ে যেতে। কারোর আবার স্বামী জঙ্গলে গেছিলেন মাছ ধরতে, কিন্তু আর ফিরে আসেননি। মাছ ধরতে গিয়ে পুরো, হ্যাঁ বলেন কিভাবে ধরতে পুরো এলো বারবার কি বাঘ? হ্যাঁ আমি ছিলেন, যখন ধরে নিয়ে যাচ্ছে তখন সবাই মিলে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ছাড়িয়ে নিল। কারো স্বামী জঙ্গলে মধু সংগ্রহে গিয়ে বাঘের মুখে পড়েছেন। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসলেও আর বাঁচানো সম্ভব হয়নি। এই গ্রামে এরকম ঘটনা একজন দুজন নয়। এই গ্রামের কয়েকশো পরিবার হয় স্বামী না হলে সন্তান হারিয়েছেন, সে কথা মনে পড়লে আজও চোখের কোণা ভিজে ওঠে। আঁচলের আপডাল করে চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন। নদীর স্রোতের ন্যায় বুকের ভেতর স্বজন হারানোর যন্ত্রণা দলা পাকিয়ে ওঠে। আসন্ন শারদ উৎসবের প্রাককালে স্বজন হারানো এই মানুষগুলির পাশে দাঁড়াতে উদ্যোগ নিলেন টাকি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ। এদিন গ্রামে গিয়ে প্রায় দেড় শতাধিক অসহায় মহিলার হাতে তুলে দেন নতুন বস্ত্র। টাকি রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী পরিশুদ্ধনন্দজী মহারাজ ও শিক্ষক তুষার মণ্ডলের উদ্যোগে এই অসহায় মানুষগুলির হাতে পুজোর নতুন পোশাক তুলে দেওয়া হয়। স্থানীয়রা জানান এমনিতেই কাজের অভাব, তার ওপর মাঝে দুবছর অনেকেই কাজ হারিয়েছেন। যেখানে সংসার চালাতেই হিমশিম খেতে হয় সেখানে আবার নতুন জামা কাপড়। স্বাভাবিকভাবেই পুজোর মরশুমে নতুন পোশাক হাতে পেয়ে খুশি স্থানীয়রা। টাকি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তুষার মণ্ডল বলেন, এদিন মহারাজের উপস্থিতিতে আমরা প্রায় দেড়শো জন বিধবা মহিলার হাতে নতুন কাপড় তুলে দিতে পেরেছি। ওখানে যারা বিধবা আছে সেখানে মহারাজ কাশী রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের মহারাজ শ্রীমদ স্বামী পরিশুদ্ধানন্দজি এসছেন, এসে এখানে শাড়ি দিচ্ছেন, বনে গেছে তাদের রোজগার বনের উপরে। তাই সেখানে আমরা দেখতে পাই যে বিধবারা আছেন, সেই বিধবাদের আজকে আমরা এখানে শাড়ি দিয়েছি। রামকৃষ্ণ মঠ ও মিশন এরকম কাজ করে থাকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হিঙ্গলগঞ্জ। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।